আজকে আমাদের মরতে দিন ককপিটের এই গল্পটা আমি আর কমল দা অনেক দিন ধরে ভাবছিলাম কে একটা ছবি করব কে এরকম একটু অন্যরকম হবে। অনেক দিন ধরে আমরা আলোচনা করছিলাম কে উই নিড টু ডু সামথিং উইচ ইজ বেসড অন ট্রু স্টোরিজ, ইউনো লাইক ট্রু ইনসিডেন্ট। আমাদের এই কথাগুলো চলছিল কে আমরা যখন ব্রাজিলে ছিলাম অ্যামাজনের শ্যুটিংয়ের জন্য, অ্যামাজন অভিযানের শ্যুটিংয়ের জন্য, তখন থেকে আমরা প্ল্যান করছিলাম কী হতে পারে কী হতে পারে। আমি বুঝতে পারছি না যে আমি মানে বলে না একটা স্ট্রেঞ্জ লাক কাজ করে একটা কয়েকটা টাইমে, আর মানে আই এম লিটারালি কাউন্টিং মাই ব্লেসিংস বিকজ আমার ফার্স্ট ফিল্ম এখনও রিলিজও হয়নি অ্যান্ড উইচ ইজ চ্যাম্প, অ্যান্ড আই এম অলরেডি অ্যাট দ্য মহরত অফ মাই সেকেন্ড ভেঞ্চার উইচ ইজ ককপিট। অ্যান্ড তার থেকেও বেশি হচ্ছিলো যে আই হ্যাভ নান আদার দ্যান কমলেশ্বর মুখার্জি টু ডিরেক্ট মি, সো উইচ ইজ ফ্যাবুলাস। খুব ভালো লাগছে ভেবে এরকম একটা সাবজেক্ট ম্যাটারের অংশ হতে পেরে, এই জন্যই বলছি কারণ একটু অন্য ধরনের ছবিটা, একদম নতুন একটা সাবজেক্ট, বাংলাতে তো এই প্রথমবার কমলদার সঙ্গে কাজ করা, তাই জন্য এক্সাইটেড। আই এম ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু ইট, খুবই ভালো লাগছে ভেবে। এর আগে দেবের সঙ্গে বহুবার কাজ করেছি, কিন্তু এই প্রথমবার দেবের একটা অন্য রোল এবং দ্য রোল অফ আ প্রোডিউসার, একটা ভীষণ ভালো একটা জিনিস, এবং ভীষণ রকম প্যাশনেট অ্যাজ আ প্রোডিউসার, এবং খুব ভালো লাগছে ওর প্রোডাকশানে কাজ করতে পেরে প্রথমবার, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে। দেবের সঙ্গে কথা হয়েছিল যে ও একটা ছবি প্রোডিউস করতে চায় বেসড অন ট্রু ইনসিডেন্টস। হঠাৎ মনে হয়েছিল এই পাইলট, কো পাইলট, ক্যাবিন সুপারভাইজার এদের নিয়ে কেন একটা ছবি হয় না, তো সেই নিয়ে আমরা ককপিট ছবিটার চিত্রনাট্য লিখলাম। আমার একটাই প্রশ্ন ছিল কি এরকম ধরনের ছবি আগে হিন্দিতেও হয়নি, যেটা আমরা বুঝতে পারবো কি আমরা এর চেয়ে ভালো করতে হবে না, আমরা কোন জায়গা পর্যন্ত যেতে পারি, একটা গ্রাফিক্সের প্রশ্ন থাকে অ্যান্ড পুরো রিয়েলিস্টিক যেন লাগে, ইট শুড নট লুক লাইক এ ভেরি ফেক, এইটা যেন না হয়। পাইলটের ট্রেনিং, অ্যারোস্টেসের ট্রেনিং, গ্রাউন্ড স্টাফের ট্রেনিং, এয়ারপোর্টে শ্যুটিং করার পারমিশন, ফ্লাইট নেওয়ার পারমিশন, তো এগুলো কি পসিবল? তারপরে আস্তে আস্তে করে উই স্টার্ট মিটিং পাইলট, উই স্টার্ট মিটিং অ্যারোস্টেস, উই স্টার্ট মিটিং গ্রাউন্ড স্টাফ, কে কীরকম ধরনের কাজ হয়, হোয়াট ইজ দ্যার মেন্টালিটি, কীরকম ধরনের তাদের ফ্যামিলি থাকে, মানে ফ্যামিলির ভাবনা চিন্তা কেমন হয় যখন একটা পাইলট যখন স্কাইতে থাকে, তো এইসব ইমোশনগুলোকে নিয়ে উই কেম আপ উইথ দিস ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট। আমরা যে স্বপ্নগুলো দেখেছি বা যেগুলো আমরা ভাবছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেন আমরা সেটা করতে পারি আর আপনাদের সামনে একটা ভালো একটা ছবি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ।